শুভ সকাল বন্ধুরা, এদিকে দেখো উঠোন ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে তারপরে গোবর মাটি দিয়ে ভালো করে দেখো আমি রান্নাঘরটাকে মানে উনুনটাকে লেপে নিচ্ছি। এইভাবেই সারা রান্নাঘরটাকে আমি লেপে নেব। আর দেখো মাটি দিয়ে বারবার মাটি নিচ্ছি আর আর গোবর মাটি নিচ্ছি আর লেপে নিচ্ছি, আর এইভাবেই পুরো রান্নাঘরটাকে লেপে নেবো। আর দেখো লেপার পরে কত সুন্দর লাগছে, তাই না বলো বন্ধুরা? আর এদিকে দেখো গামলাতে আমার ফ্যান রয়েছে, মানে কালকে দুপুরের ফ্যানটা, আর আমি ওইটা মানে বাসি হয়েছে আজকে সকালে, তাই আমি গাছের গোড়ায় দেবো বলে রেখে দিয়েছি ফ্যানটাকে, আর এখন গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর এদিকে দেখো বাসনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, বাসনগুলো আমি মাজবো। তো বন্ধুরা সকালে বাসি কাজ করে তোমাদের দাদাভাইকে চা বানিয়ে দিলাম, তোমাদের দাদাভাই চাটা খেয়ে টেয়ে চলে গেল কাজে। এখন আমি ওর জন্য কলেজ যাবে, তার জন্য টিফিন টিফিন বানাবো। তো শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন সময়, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে তোমাদের নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তাহলে চলো বন্ধুরা, সারাদিন কী কী করি আমি দেখতে থাকো। চলো এদিকে অর্জুনের মানে কলেজ যাবে, তাই সব কিছু রেডি করি বন্ধুরা। এখন আমি আটা নিয়ে নিচ্ছি, আটাটা মাখাবো আর কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করে দেবো। তো এই করবো আজকে। আর বন্ধুরা একটু আটাতে নুন দিয়ে দিচ্ছি, আর তাড়াতাড়ি করে আমার টিফিনটা বানিয়ে আবার ভাত বসাতে হবে। ভাত তরকারি মানে যাই করি, ডাল চাল যাই করি করে নেবো তাড়াতাড়ি করে। চলো আটাটা মাখো। অল্প করে আটা মাখালাম, এখন তো আবার ভাত বসাতে হবে না, তাই অল্প করে আটা মাখিয়ে দিলাম টিফিনটা বানানোর জন্য। তো বন্ধুর এদিকে পুরো পরোটাটা বানিয়ে আমি এদিকে চলে আসলাম আলু কুমড়ো কাটতে। তো আলু কুমড়ো দিয়ে একটা তরকারি বানিয়ে দিই, আর এই পরোটা আলু তো একটু বড় বড় করে কেটে নিলাম। তো বন্ধুর এদিকে আমি আলু কুমড়ো কেটে নিচ্ছি, আর এদিকে আমার পরোটাটা হয়ে গেছে বন্ধুরা। কুমড়ো আলু মানে ধুয়ে, তো বন্ধুরা কুমড়ো আলু তরকারি বসানোর জন্য কড়াই বসে দিয়েছি, আর তার আগে একটু জিরে ভেজে নিয়েছি এরকম। আর এখন আমি কড়াইতে দিয়ে দেবো তেল, তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এইখানে দেখো আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর জিরে দিয়ে দিলাম ফোড়নে। তো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফেলে রেখেছি আর টমেটো কুচিয়ে মানে কেটে রেখেছিলাম, দেখো কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে দিলাম, এবার ভালো করে ভেজে তারপরে জল ঢেলে দেবো। তরকারিতে আমি কটা সয়াবিন দিয়ে দিয়েছি, আর তরকারিটা এখন ঝোল ঝোল লাগছে, একটু ঠান্ডা হলে টেনে যাবে ঝোলটা। আর এদিকে দেখো পরোটাটাও হয়ে গেছে। তো সকালে বাসনগুলো ধুয়ে মেজে রেখেছিলাম, দেখো সমস্ত বাসনগুলো আমার শুকিয়ে গেছে, তাই ঘরে নিয়ে আসলাম বাসনগুলো। তো বন্ধুরা অর্জুনের জন্য এখন খাবার বেড়ে নিচ্ছি, আজকে পরোটা খেয়ে যাবে, ভাত খাবে না। তো এদিকে অর্জুনের জন্য মানে খাবার রেডি করে দিচ্ছে, ও আবার কলেজ যাবে। এদিকে অর্জুন রেডি হয়ে চলে গেছে কলেজ, আর এদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, ভাতটাও এখন ফুটবে এরকম অবস্থায় আছে। তো চলো তোমাদের একবার দেখাই বন্ধুরা, এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। দেখো ডালটাকে সিদ্ধ করে নামিয়ে নিলাম, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও এখন ফুটে যাবে। চলো রান্নাগুলো একবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে আলু মাখা, আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল করেছি, আর এটা হচ্ছে সেই সকালের কুমড়ো আলু সয়াবিন দিয়ে তরকারি, আর এখানে কেটে নিয়েছি শসা আর লেবু। বন্ধুরা তোমাদের দাদাভাইকে এখানে ভাত দিয়ে দিয়েছি, আর কালকের মাছের তরকারি ছিল দেখো এটা গরম করে নিলাম, আর তোমাদের দাদাভাইকে এখন ভাত দিয়ে দিলাম। তো দেখো
তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইকে মানে আগে দিয়ে দিয়েছি, আর আমি আর অয়ন এখন খেলাম। আর অর্জুন তো কলেজে গেছে, তো এখন একটু রেস্ট নেব। বন্ধুরা অর্জুন কলেজ দিয়ে চলে এসেছে, ওকে ভাত দিয়ে আসলাম, আর আমি এখন একটু দিদি নাম্বার ওয়ান দেখছি। তো চলো তাহলে বন্ধুরা, ওই যে তোমাদের দাদা ভাইকে চা দিয়ে দিয়েছি, আর আমার চাটা রেখেছে নিচে। আর আমাদের এখানে সাইকেল খেলা এসছে, কালকে যেতে পারি বিকেলবেলা, আজকে আর গেলাম না, আজকে প্রথম দিন সাইকেল খেলা। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে তা সাবস্ক্রাইব করো, আর নিজের শরীরে খেয়াল রেখো, দেখা হবে নতুন এক সকালে। আজকের মতন টাটা টাটা বন্ধুরা।